আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে। সেই মাত্র কাজ থেকে আসলাম, আমার খিদে পেয়েছে। মাংস দিয়ে ভাত দাও বউ, খেতে দাও আমাকে বউ। ও বউ বউ, বাজার করে 1 পয়সা দিয়ে গেছে, আজ বাজার করব। ঘরে তো 1 পয়সাও নেই, বলছে মাংস ভাত করতে। কি দিয়ে মাংস ভাত করব আমি? তুমি তো চলে গেলে বাজারে, কোথায়? তা আমাকে বলছে মাংস ভাত করতে, বাজারে পয়সা না দিয়ে। মেয়েটা কিছু খায়নি সকাল দিয়ে, কিছু খেতেও দিতে পারিনি মেয়েটাকে। এখন কি করব, মেয়েটাকে কি দেবো খেতে? আমি মেয়েটাকে ভাত রান্না হয়নি, তাহলে সারাদিন না খেতে হবে মেয়েটা। তুমি রান্না করনি? আমি সকাল দিয়ে কিছু খাইনি আর তুমি রান্না করনি? আমি তাহলে এখন কি খাবো, কি খাবো এখন? আমাকে ভাত দাও, ভাত। কি হলো, ভাত দিতে বলছি, ভাত দাও, ভাত। না, আমি রান্না করিনি, টাকা দিয়ে গেছো, আমার কাছে 1 পয়সাও নেই। অনেক করেছি বাজার, আর করবো না। এবার যাও, টাকা উপার্জন করে নিয়ে এসো, নিয়ে এসে বাজার করে নিয়ে এসো। আমি আর পারছি না, আমি আর সংসার চালাতে পারবো না। সব আমার টাকা যা ছিল সব দিয়ে দিলাম এই দোকানের পেছনে, আর দিতে পারবো না, আমি আর দিতে পারবো না। মেয়েটা পড়াশোনাও তো আছে, সেটাও তো দেখতে হবে। তুমি তো কিছুই দেখো না, সবই আমাকে দেখতে হয়। কি বললি, কিছু খাইনি এত বছর আমার পয়সায় খেলি, আর বলছি আমি কিছু খাইনি? হ্যাঁ, তোর বাপ কি খাইছে, তোর বাপ কি খাইছে? তোর বাপ তো একটা ভিখারি রে, তোর বাপ তো কিছু করার নাই। আমি বাবার সম্পর্কে কিছু বলবো না, তুমি আমাকে যা বলো আমাকে বলো, কিন্তু আমার বাবার সম্পর্কে কিছু বলবো না। তুমি তো একটা মাতাল, আগে যদি জানতাম তাহলে আমি কখনো আমি তোমার সাথে বিয়ে করতাম না। আর আমার বাবাও আগে জানতো না, কেউ খোঁজও নেয়নি, আমি বিয়েই করতাম না। মাতালের সঙ্গে সংসার করা যায় না, কখনো করা যায় না। কি বললি তুই? হ্যাঁ, কি বললি, কি বললি তুই? হ্যাঁ, কি বললি, কি বললি বল, কি বললি? হ্যাঁ মা, শোনেন, আপনার ছেলে মারছে। মা, আপনার ছেলে মারছে। মা, আপনার ছেলে আমাকে মারছে। মা, আমাকে মারছে আপনার ছেলে। মা, বাজার, আমার ছেলে আমাকে মারছে, আমাকে মারছে। কি হলো, চাচা মিছি কিসের? দেখেন মা, আপনার ছেলে আমাকে মারছে। না, আমার মা মেয়েটাকে খেতে দিতে পারে না, আমাকে খেতে দিতে পারে, কিছুই খেতে দিতে পারে না। আর সে মদ খেয়ে এসে আমাকে ধরে ফিরাচ্ছে। আমার ছেলে ওই রকম না, আমার ছেলে তোমার ধরে মারে না, তুমি ইচ্ছা করে চেঁচাও। হ্যাঁ, না মারে না। দেখেন এখানে কি করে দিচ্ছে, দেখেন কেড়ে দিচ্ছে। আমার ছেলে রোজ মদ খেলে কি হবে, সংসার চালায়। আমার ছেলের খেতে দাওনি কেন? তাই জন্য তো চেঁচামেচি করছে, খিদা খিদা পেয়েছে। রোজ এই ঝগড়া ঝাটি করবি, আমার তো আর ভালো লাগে না। আমার তো বয়স হয়েছে,
আর মদ খাইয়ে তুই কেন রেগুলার বৌমার সঙ্গে ঝগড়া করিস? মেয়েটা বড় হইতেছে, মেয়েটা কি ভাবে বলতো? আর ঝগড়া করবি না, ঠিক মতো সংসার আদি কর। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর এভাবেই আমাদের পাশে থাকবে, আমাদের ভালোবাসবে। আর নিত্য নতুন ভিডিও যদি দেখতে চাও দাও তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিও। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো, রাখছি তাহলে, টাটা।